পাইকগাছার কাটিপাড়া থেকে 7 কিলোমিটার দূরে রারুলি গ্রাম। এখানে 1909 সালে গড়ে ওঠে রারুলি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যা ছিল অবিভক্ত বাংলার তৃতীয় ব্যাংক। ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি স্যার পিসি রায় নামেও পরিচিত। আমরা এখন তার পৈতৃক বাড়িতে এসেছি। রারুলির এই বাড়িতে তিনি 1861 সালের 2 আগস্ট জন্মগ্রহণ করেন। তাকে বলা হতো বিজ্ঞানীদের বিজ্ঞানী। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। একাধারে ছিলেন শিল্পোদ্যোক্তা, সমাজ সংস্কারক, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক, কবি, শিক্ষানুরাগী, ব্যবসায়ী এবং দেশপ্রেমিক। বর্তমানে প্রফুল্লচন্দ্রের ভিটায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কয়েকটি ভবন। দেশভাগের পর তার পরিবারের অনেকেই ভারতে চলে যান। বেশ কয়েকবার এই বাড়ি দখল হয়ে যায়। সর্বশেষ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি উদ্ধার করে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। বাড়িটির সামনেই রয়েছে প্রফুল্লচন্দ্রের রঙিন পাথরে খচিত প্রতিমূর্তি। 1850 সালে প্রফুল্লচন্দ্রের বাবা বাড়িটি নির্মাণ করেন। ভবনগুলো ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মিত। বাড়িটি দুই ভাগে বিভক্ত করে বানানো, এক অংশ সদরমহল এবং অন্য অংশ অন্দরমহল। অন্দরমহলে নারীরা থাকতেন, আর সদরমহল গ্রামের প্রধান সড়ক ঘেঁষে তৈরি। আমরা এখন বাড়ির বড় একটি দরজার দিকে চলেছি। সম্ভবত এটি সিংহ দরজা। বাড়িটির কোথাও কোথাও ভেঙে পড়েছে, সংস্কার প্রয়োজন। বাড়ির পূর্বে একটি শান বাঁধানো ঘাট আছে। বর্তমানে আনসার সদস্যরা বাড়িটির পাহারায় আছেন। স্যার আচার্য পিসি রায় তার অর্জিত সব সম্পত্তি মানব কল্যাণে দান করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, বাংলাদেশ কিংবা ভারতে তাকে সেভাবে মূল্যায়ন করা হয়নি। সন্ধ্যা হয়ে এসেছিল, এবার আমরা অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি।